أبا مورا أيام بارير دي كم يلا هورسي تزا والله نملي يا تنا هول لو يسوكا نا هول لو يسوي يا أباي نا هول الرودة تورودي فيديا خايبي نا هول الرودة رودي كي فيديا خايبي هلو يسوي أمار غصة نا هول أمي باسرة دي سي أمي غاسلا كامو أباي تو هي خايبي فدر مودي باسرة دي يدي بيعني زا والله نملي يا أما تاري تزا والله نملي يا আরে জামারে একটু ভালোটালো পাইস খেয়াল টাল রাখিস খাও বানা খাও দুইটা পরান একখান থাইস হ্যাঁ আব্বা দুঃখের কথা আমি একটু কমু কি ও যা আমার লাগে ব্যবহার করে পরে জন্ম দেশে কোন হালায় আমার হেই মাথায় কাম করে না এমে তুমি কেমন কথাবার্তি কও কথাবার্তা উস করি কই কই দিলাম আমি কি খারাপটা কইছি কি ও বুঝি সরি আব্বা আমার কথা ভুলইছে আমার খেয়াল আলে না কি ডাক কোন রাবি যে কি হয় ওই জামার দিকে খেয়াল টাল রাখিস কি খেয়াল রাখবে আব্বা কারে কোন খেয়াল রাখতে ঠ্যাঙ্গের নলা দুই যে হাইয়ার ভর কাম রাহিবের একদিন কই কি মোর ঠ্যাঙ্গের নলা দুই যে একটু সাপিয়ে দে হাইয়ে সাপিয়ে দেয় না তো আর সাপি কি কাউ ঠ্যাঙ্গের নান ঠ্যাং আমার এই যে গোদা গোদা পাও আজ পর্যন্ত তোমার হাউরিরে কই নাই যে আমার একদিন একটু পাও টিপে দে হ্যাঁ যে গোদা গোদা পাও একাল ছাগলের খুরন নান আর তোমার পাও টিপতে কয় লাগবে কা মাইয়েডার তো ভালো পাও না ভালো পাও ভালো পাবা ফল ফুল উঠ খাওয়াবা আপেল কমলা বেদানা জাম্বুরা হ্যারবার ওই আবিজেবি আনলে খাওয়াবা হ্যাঁ তো ভালো পাইয়ে মাইয়ে এমনি তোমার পাও টিপে দেবে আরে কি ফল আমি খাওয়ানে কম খাওয়াই আরে কত ফল খাওয়াই এই তিন মাস আগে আরে আমি সিঙ্গের আনলে খাওয়াইছি কি খাওয়াই নে দেন একটা সাইরেন একটা কি লজ জানো একটা তিন গুণে সে সিঙ্গের দেন হে খোড়ালে যাই হোক যাও আল্লাহ নাম লইয়া আবার যাই হোক হলে আমরা এখন যাই আমার মাথা বাজে সুপার দিস খোল হালাই আর দাঁত মুখ কি হালাই দিম দিস কি সুপার দিস কি আমার মাথা বাজে আরে মিয়া আমি তোমার তুমি দুলে লইতেছ আমি এটা তোমার দোয়া করে দিলাম ও হ্যাঁ তা আমি বুঝি আমার মাথা কি রাং সুপার আমার মাথায় আঘাত করলে আমার মাথা ঠিক থাকে না বুঝছেন এ তা যাও আল্লাহ নাম লই যাও হ্যাঁ তাই যাই এ না হল জোরে ধর ওই ওকে ছাগলের খুঁটে ধর কবার ছাগলটা লইয়ে যাও বাবা ছাগলে দে লই যা মাব্বা কে এটা কি মামু বাড়ির আবদার এ গরু নিছ গরু আর চুকি হ্যাঁ দি বেসে খাইছে ছাগল লই যামু মগ তো বাসা গাছা নাই তবু ছাগলটা নিয়ে দুই বেটা মাতার এটা তালে জন্তুরি থাক না হ্যাঁ তালে জন্তুরি লাগবে না অত কুদরুঙ্গি লাগবে না ছাগল নিতে পারবে না ছাগলটা লই যা যাব দেহ দি বিয়েইলে মগ বাড়ি হইও বিয়ে করবেন বাসা গাছা নাই বাড়ি একলা আইলে লে লাগে এ তোরা কি মোরে খরাতি বানাবি নাকি আয় আসিনি আমি খয়রাতি হইল কাম নেতে নেতে পায়ে খুরুয়ে কাদা লাগবে না জোতা হতো পাই দেখতে পারবে না ছাগলে মামুবারের আবদার পাইছো না না মানু আমার খয়রাতি বানাইবে আমার শেষ করবে হালার ভালা একটা আজদাহা নিয়ে বেছে বেছে খায় খয়রাতি হালার ভালাই মানুষের স্বামীর পক্ষে কথা কয় বাহের বাড়িতে এরা ওটা নেয় কত কি আর তুমি যাইয়ে তোমার বাহের পক্ষে কথা কও কোনো মুখ বুঝে থাও তো তোমার পক্ষে কথা কম কি মুখে একটা বানাই কইছি তুমি যাহার হাইয়ে তো কইছি কে তোরে কি ধর যে কামরাই না তোরে পিডে হয় এখন এই বালো পাও হাই পর দুগ্গ গুরে গেল তো ছড়াই দেবা গাঙ্গে হলাই যেই রুম দিবি পাতে এই রুম পাবি আতে তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ের সুখের দোলা নিজেকে আমি ভুলতে পারি তোমাকে যাবে না বলা থামেন আল্লাহর রাস্তে থামেন আপনি যে মরে কদ্দুর মনে রাখেন আর কদ্দুর বুড়িলা যান এই আমি সেদিন কই দেখছি বুঝলে গেছেন তিন রাস্তার মরে বইয়ে করছিলেন কি আপনি সুমাইয়ের লাগে হ্যাঁ হিটকা হিটকি মাহামাহি কেমনে পাশাপাশি দাঁড়াইয়া ওইয়া দেখিয়া মুই কেমনে সহ্য করছি আপনি বুঝতে পারতে আছেন আপনি জানেন ওই দিন রাত্রিরে মুই দুইটা শহর পাতা একখানে কর্তারি নেই হাড় আর রাত্রির মুই প্যান দিয়েছি মোর কলজাটা সরকার হইয়া গেছে আমি একটা জিনিস বুঝলাম না তুমি কির ভিতরে কি ঢুকাইছো এই সময় হইলে ছোটকাল থেকে আমার বড় গলায় মামা ডাকে কোথায় রয়েছে জরিনা আর কোথায় রয়েছে ক্যাটরিনা তুমি আমার হইলে ক্যাটরিনা ওই থামেন আলু পাম তো ভালোই দেখতারেন এখন তো ওই কন্দি কাল কলেজে যাওয়ার পথে কি ওই সজীবের দোকানের সামনে দাঁড়াই থাকে আমি তো সারাদিন সজীবের দোকানই পড়ে থাই আর কি হয়েছে কও তাই ওই
সজি বেডন কইয়া আমার নামে লাইকে কেক কোন 7 আপ নিম খালি 1 লিটার 7 আপ নেওয়া লাগবে না তুমি 3 লিটার কেরোসিন লই দিও খোদাস্তাল্লা খোদা কেরোসিন নিমি হর মুকি মোর 7 আপ লাগবে আর লগে ওই এক প্যাকেট সান আছে ওর আর একখান আসান নিম তোমার যা মনে চায় তুমি হেই লইও ওই সদীপের দোকানে আমার নামে একটা খতিয়ান খোলা আছে ও ভালো কথা এ আমি মোর আব্বার লগে বিয়ের কথা কইছেন দেখো ওই কাকু যখন আড্ডায় তখন আমার একালে হাত পাও কাঁপে বুঝো মোর কিন্তু অনেক সাহস কিন্তু খাইছে ডরে হয় কদ্দুর যে সাহস আছে তা তো দেখতেই পারতে আছি মোর সামনে আইলে আগারে যাইয়ে যায় আর মোর বাহার সামনে বিয়ের কথা কইতে গেলে তার হাডু কাঁপা কাঁপি শুরু করে দেয় ওয়াই ছোট কালে তো একটু কাঁপের অভ্যাস আর নেই সব ঠিক হয়ে যাবে না তুমি চিন্তা করো না আমি এককালে বিয়ের কথা এই কইয়েই ফেলাই দিম হইছে অল্প তো সারেন মোর কিন্তু আর দরজা খুলাইতে আছে না এখন ওই আসল কথা আহি হনেন এই মোরে কিন্তু বিয়ের লগ লগি হার দিতে হইবে দিতে হইবে মানে দিতে হইবে মানে হার আরে স্বর্ণের হার স্বর্ণের হার হার ও স্বর্ণের হার ও আমি তো আচ্ছা তোমার যেতুরি লাগে আমি হেই কয়লা হার দিয়ে দেবো মানে তোমার আমি স্বর্ণের হার দিমু চুরি দিমু ফিতা দিমু কাপড় দেবো পেডিকো সব জাল আর কিছু দেওয়া লাগবে না আরে রাখ হাত দাও কমে কাকু একটু পায়ে সালাম করি তা সালাম করবি তো তোর হাত এমন মেজায় কা আচ্ছা তোর এনে কামটা কি কাকু ওই ও আই আমি তো সদীপের দোকানের সামনে দাঁড়ানো ওই তো ওই কলেজের ব্যাপারে কলেজ কলেজ ওই আব্বা হইছে কি ওই মামু তো ওই ডেলি ডেলি মোর কলেজের সামনে দাহে আর যায় আহে আর যায় হেলি কই ওনার লগে দেখা হইছে তো ওনার জিগাইতাছিলাম যে মোর কলেজের ফাইনাল ইয়ারের ওই রুটিন ডা দিছে ওই ইয়ার ইয়ার মামা ও হাই ও কয় মামা একটু কলেজের ওই ফাইনাল ইয়ার ওইটা কি বুঝাইছে আমি ওরে মধ্যে মধ্যে আমার হেল্প নেয় আর কি কাকু বুঝছেন এবড়ে এই সমস্ত ভূগোল আমার বুঝাবি না তুই আমার বাড়ির কাইনে দিতে বই আমার মাইলে তুই গড়ি গরম করো আর এই না আমার একটা রাবিত পাতা নিয়ে আইছো না ভালো বাড়ির পড়াইল কিস কইলাম না সোজা তোর জন্য আমার বাড়ির কাইনে দিতে বা এই এলাকায় দেখি না আমি আর তুই খারেজ কর ঠিক আছে কাকু এসম রে তুই এর করবি ওই কিছু না কইলামই তো তোমার কইলাম না ওই কলেজ রুটিন হ্যাঁ সাই দেখ তুই এইরকম বাড়ির বাইরে এই মানুষের বাড়ির পড়ালে হেরবার এন ভাই এইরকম ই করো তার আমার মানুষ যে থাকবে এলাকায় মান না লতা দাও পতাইছো না অসভ্য জানি কমনের ঘর দিয়ে বাইরে বেই না সোজা বাড়ি যাবি না বাড়ি যা আর খারাইস কে তুই কাইলই তো ঘর দিয়ে বাইরে বেই আর যদি বাইরে হো হ্যালে বোরখা কাই দিয়ে বাইরে বি মাথায় রাইস হ্যাঁ যা কেমন আছো জানে কেমন আছো ও কি তোরে আগে দেহা হইলে কি সুন্দর সালাম কালাম দিতি আর এখন এককালে সিঙ্গুর মেসন না আনছেডো তোর পাইন্ডে মারলাম কোন আইন্দে সালাম কালাম দেয় কামনে এ হনেন চাচা মানুষে পিড়ে খায় কি লিগে পিড়ে খায় মানুষে পিড়ে লবে আপনার সামনে যদি আমি এক থাল ভাত দিই বাট্টা দিই আমার যদি লই যাই আমার কেমন লাগবে একে তো কে আমি তুই কই পারবি যে তোর চাচা তোর দ্বার সামনে একটা জিনিস দিয়ে লই গেছে না আপনি ভাত নেন নাই তা আপনি হের যদি বেশি হরছে কে তোর পাইন্ডে মারলাম কোন আইন্দে পাইন মারেন না আবার বাহি উঠুন নাই আমের মাইয়েটার পিছিয়ে এত বছর ধরে আমি ঘুরি আমের পাওড়া খালি আমি আইতে ধরে নিয়েছি চাষা আমের মাইয়েটা আমার দ্বারা বিয়ে দেন আপনি হ্যাঁ আমার দ্বারা দেন না দিয়েছেন একটা মত করে দ্বারে কে আমার কোন ভালো ফোলা কি আপনাকে সোহে বাজে নাই এবার এক কথাবার্তা উস করিয়ে কইস তুই আমার মাইয়ের যোগ্য হইছো যে যোগ্য হইছে হেনেছে না আমার মাইয়ের যোগ্য অমুক আপনি আমার মাইয়ের বিয়ের বয়স 3 বছর এখন তার এক নাতিনাত করে দেখতে নাই আর আমার লাগে যদি বিয়ে দেন এতদিন নাতিনাত করে আমার কইতে ও না 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 ভাই কই যাও এগুলো তো আপনি হন্তে না কি একজন পেলে আর নাতি দেওয়া অন্যা সালাম কালাম হয়েছেন ওই 3 বছর আগে বোঝেন নাই 3 বছরের মধ্যে পারো না একটা বিয়ে হতে আর মধ্যে আবার নাতি দেও এই হংস
أي سيري سوكا كي كبيكا توي كوي ليتو أم كومو ها أزغو مات خايسو مات خاينا هوميو بطي أشد خايسي هوميو بطي أشد خايسو خايسو دي مات خارو تمر بيوستا دا كرتسي بولاي تيسي أببري وابا أببا أببا দেখেন আপনি পোলাইস গো আবারই মদ খাইয়েছে ওই কি করবেন আপনি হরেন দিন দিন কিন্তু আমার এই অশান্তি ভালো লাগে না আমাদের রে চুপ থাক ওই সমস্ত সাইপেশ খাও আমি আমার পোলার হিয়ে নে এবড়াই এ কই হন সাই হ্যাঁ দিগে আই সালাম সালাম বাইরে কর করে ওই আই সামনে মুখ দিয়ে গন্ধ লই দেখেন এ শ্রী শ্রী কর না থামো আর তুই রোমার গায় أنا أقول لك 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 أنا এ শালা রসা তুই আমারে হালাল হারাম বিজয় এ তুই আমারে হালাল হারাম এরপর আম্মা 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 মত খাই আমার বাড়ি হ্যাঁ আচ্ছা আমরা সব সাথে এদিকে এ ধরে লঙ্গি বেরে লঙ্গি বের তোর 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 লঙ্গি বের এদিকে 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 হ্যাঁ লঙ্গি বের এদিকে দেই তোর কষ্ট দেই আতেকি আতেকি দেই আতেকি শুনা আবার আতেকি দেই আতেকি ও বেশি হই যাইতে কো একটা থাপরাম দেই আতেকি দেই এই যে তোর আতেটা হাই সারা সারা তুই মদ খাইছ আবার আমার টাকা চুরি করছ এ সাই যা খাই সে যে কেন হলো না কিছু ভালো লাগে না এবার অসুখ তরে আমি মজা দেখাবো যদি ফুলগুলো হয় এক্সকিউজ মি আপু আপনি কি এখানে আল্লাহ আশপাশ তো কারো দেখতে আসি না আমি আপনাকে সেটাই বলতে চাইছি যে এখানে শুধু আমি আর আপনি এই দুজনেই তো থাকার কথা বাইরের মানুষজন কেন আসবে এখানে বলেন তো সরি বুঝতে পারি নাই যাই হোক আপনাকে আমার পরিচয়টা আগে দেওয়ার দরকার আমি হচ্ছে যে ইয়া ড্রিম বয় পারভেজ এই অঞ্চলের একজন সম্ভ্রান্ত ব্যবসায়ীর ছেলে হচ্ছে আমি আমার আব্বার হইছে ইয়া আপনার ওই যে হলুদ মরিচ যে ভাঙায় না হেয়ার কল আছে এবার আমাক বাড়ির সামনে একটা ডিপ টিউবওয়েল আছে এবার আমাক ঘরের মধ্যে একটা উন্দুর ধরার কলও আছে এবং ওই আব্বার একটা সোয়ামিলও আছে কিন্তু সোয়ামিল হইছে এবার আবার ওই আব্বা এবার শেয়ারে আমাকে দূর সম্পর্কের চাষা আছে হ্যার লগে শেয়ারে আর আমি কিন্তু আপনার ওই দীর্ঘদিন যাবৎ লন্ডন থাকছি ওখানে আমি পড়াশুনো করতে গেছিলাম কিন্তু পড়াশুনো করতে পারি না এটা রেস্টুরেন্টে উন্নত মানের চাকরি ওই যে প্লেট ধয় না ওই চাকরিটা আমি করছি বুঝছেন আহারে ক্ষমা দেন আপনি কি কইতে আছেন হেডা কন আর মোরে এই কেসটা খাইনি কি লিখে হুনাইতে আছেন মুই কি হনতে চাই সামনে ধরে আচ্ছা আপনার ওই ফেসবুকে কি কখনো ড্রিম বয় পারবে সেই আইডিটা সামনে আসে না ওই যে প্রোফাইল পিকচার হইছে একটা মুরগ কোলে নেওয়া একটা রাওয়া মুরগ কোলে নেওয়া আপনি দেখেন না এটা এ আমরা সমস্যাটা কি কোন তো মুই কি এগুলো আপনাদের হনতে চাইছি মোরে এগুলো কি লিখে কইতে আছেন মানে আসলে হইছে কি আপনাকে তো একটা কথা অনেক দিন যাবত বলবো করে ভাবতে আছি
কিন্তু বলতে পারিনি আর আজকে এসেও প্রথম শুনে বলি নাই কারণ ভাবছি যে শোনার পর কিনা আপনি অজ্ঞান হয়ে যেতে পারেন এই জন্য বলি নাই আসলে আপু হয়েছে কি আমি তো আপনাকে দীর্ঘ অনেক দিন যাবৎ ফলো করি এবং আপনাকে আমি প্রচণ্ড রকমের পছন্দ করি আপনি বলতে পারেন এক ধরনের ভালোইবাসি ফেলাইছি আপু এখন আসলে আপনি যদি একটু সম্মতি দেন তাইলে আমি সামনের দিকে উঠে ফেরতাম বুঝছেন আপু টাকা পয়সা কিন্তু আমার কম নাই আব্বাই মাস শেষে ১০৩০ টাকা তো ব্যবসা করি এতে আমি সালাক পেরো কিন্তু ভালো মত আর তোমাকে আমি কিন্তু প্রচণ্ড রকমের পছন্দ করে ফেলি ফেলছি অনেক আগের থেকে কিন্তু সেটা এতদিন তোমাকে বলতে পারি নাই আজকে যেহেতু সুযোগ পাইছি তোমাকে আমি বললে ফেলছি কিন্তু কথাটা হ্যাঁ কেডা আমরা কেডা আরে মানে তুই কেডা কেডা মানে তুমি কেডা মানে তুই কেডা আর তুই তুই কেডা তুই তো ঘরের মধ্যে গেলি আরে আমার পরিচয় পরে জানবি তুই কেডা তুই তুই গড়ি করে কেন এই শোনো তুমি ওকে বুঝাবো না আমি কে ড্রিম বয় পারবেস ড্রিম বয় পারবেস আমাকে তুমি শোনো এবারে তোরা কারা আর হালা বলা তুই কেডা হালা বলা তুমি এই ড্রিম বয় পারবেস এর গায়ে হাত তোলা এই ড্রিম বয় পারবেস এর লন্ডন থেকে এসে ফেরায় দীর্ঘ ৬ মাস সাহস তো কম না হ্যাঁ তুই তুই ওর বাপের সামনে বেয়াদবি করস তোমার আব্বা আমার আব্বা আঙ্কেল সরি আঙ্কেল আপ আমি দীর্ঘদিন লন্ডন থাকছি তো আপনি আমার আব্বাকে চেনেন বড় হইছে পুপকান্দার সলেম মনসি উনি হইছে আমার আব্বা বুঝেন হইছে আমাদের ওই কলা সে কল আঙ্কেল ওই যে আপনার ওই মরিচের কল এবং হলুদ গুঁড়া যে বাংতি করে ওই কল তুই চুপ থাক চুপ থাক একদম চুপ থাক এবার জুতা খোল দে জুতা খোল জুতা খোল না 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 জুতার মধ্যে যাবেন না জুতা আমার অ্যালার্জি আছে জুতার মধ্যে যাবেন না প্লিজ তা তুই যা ড্রিম বয় পারবেস এবার তুই জানিস যা ড্রিম বয় পারবেস রিকোয়েস্ট দেবো আগে দেবা এই তুই রিকোয়েস্ট খাবার আচ্ছা চালা চালা কালে তুই এখন কর কি আব্বা বই এখন মই কি জামু এবারে তুই কি আমার মাইয়ে বিয়ে করবি হ্যাঁ কাকু ওরে আমি আমরা এখন খারাপ এখন খারাপ তোরা যা জিজ্ঞেস তুই কবি যে আমার মাই বিয়ে করবি হ্যাঁ না না কি হ্যাঁ বিয়ে কর কম কম মাই বিয়ে কম তোর আব্বার আর তোর মারে লই হাসপাতাল আইস হাসপাতাল আব্বা ও দাদ মানে আমাকে বাড়ি আইস আসলে আমি মই লই আইতেছ হ্যাঁ যা তুই যা আট বাড়ি আরে একবার আমি ছাগল বেচতে খাইছি আমি গরু বেচতে খাই ছাগল আমি টাইনি আনছি টাইনি আনলে আমি ছাগল আমার আমার আনতে কষ্ট হচ্ছে আমি বেচতে খাইছি ছাগল দু সময় পারবো আমি এক সময় কিনে দেবো বিড়ি তোর লাগে আমি মার খেয়েছি আব্বার হাতে তুই বলদ বলদের মেতাও কা এ তোর বুইরে যে এদিকে ওই বানসার বাড়ির পোলা গোলা গেল নাড়া দেয় হেঁটে তোর কোন খোঁজ খবর আছে আমি আরে আপনার দিয়ে বান্ধে তুইবেন ও আমার কথা হলে ও আমার মহিময় কথা কয় টাইলি বান্ধবে এ তোর মহিময় কথা কয় এ কথা তুই আমার কোনো সময় কইছো এ তোর বইনের এনেতে চাই অনেতে চাই এগুলো তুই খোঁজ খবর রাখবি না আর তাহলে সবাই বাক করে দিয়ে দেবেন আচ্ছা বলে দিলাম একটা কথা কইলে না এ সারাপ শালাই এত তো মত খড়াই তুই কি কয় কইবে কি আমার ইদ্যে আমরা একমাত্র যদি মানুষের সামনে প্রশংসা করতে পারেন এ মত খড়া এ তোর ইদ্যে কে প্রশংসা করবো আমি এ তুই যে মদ খাইছি তাই হয় আমার নানা একটা ফুলা জন্ম দিয়ে দেখছেন তা তোর জন্মদেশ কেডা আমার ভাই তা তোর বাপ কেডা আমনে আমি কিডা এ ও কয় কি এ লাড়িয়ান দে লাড়িয়ান শালা মশালা পিডা মায় লাড়িয়ান হ্যালো আব্বা না ভালো নাই আমি এই রেডি হয়েছি এই পাঁচির বাস লাগা আর আমি থাকবো না দিন দিনও মদ খেয়ে আমার গায়ে হাত তোলে মারধর করে মা বাপ তুলে গালাগালি করে না না আপনাকে কোনো কথার আমি শুনবো না অনেকবার গেছি অনেকবার বুঝেই অর্ডার দিয়ে দিয়েছেন আমি আর আপনাকে দ্বারা যাবো না আমি রেডি হয়েছি আমি আর খালাম্মা করে চলে যাবো আমি আর এই জ্বালা সইতে পারবো না আপনার কোনো কথাই আমি শুনবো না আমি রেডি হয়েছেন খালাম্মা বাড়ি গেলাম ঘরলেই যাও কই আটখোলা কেয়ার করবো এটা আমার শ্বশুরের তোর শ্বশুরের গরু হয়েছে এতে গরু আমার গরু আপনার গরু হ্যাঁ তাই কার গরু এটা আমার বাড়ির দিয়ে আমার গরু লই তুই বাইরিস তুই হ্যাঁ এতে গরু শুরু আর সবা এটা পারবেস না হ্যাঁ কন কি কইবেন কন কই চেয়েছিলাম ওই চোর হালা ফেলার মাইয়ে আর দেবো না মাইয়ে নিয়ে আটকাইছি তুই মাইয়ে নিবি অবশ্যই নেবো কাকু এখন দেবে না এখন দেন এখন দেবে এবার মাইয়েটা সারান লাগবে না ডিভোর্স করান লাগবে না আরে বাবা ডিভোর্স পরে করাইবে নাকি আমাদের মাইয়েটাকে বিয়ে দেন ও ডিভোর্স পরে করাইলো মনে আমরা কাকু
হালাফালার দেখকাল গরজ একাল বেশি হয়ে গেছে এই আইন্দে সর সর আইন্দে সর ডিরিম বয় পারবেশ ডিরিম বয় পারবেশ তোমার আমার মোজা আইন্দে যা তোর পার তোর পারবে শুনে দিম আইন্দে যা ডিরিম বয় পারবেশ কিন্তু কাকু কোন হালাফালার দেব না ভাইয়া আব্বা আব্বা কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম তুই আইস কেমনে কেমন আছেন কা কাম করছি হনছেন হ্যাঁ উনমু না যে কাম করছেন হ্যাঁ না হন্যে পারি আমি কিয়া এলাকা সবাই হনছে আব্বা আমনে যে আব্বাই ফোন দেয় ফোন ধরেন না কা তোর আব্বাই ফোন দিতে দিতে মরিয়ে গন্ধ হই থাক আমার ধারে কাছে আবি না যা হ্যাঁ যা সোর হালার বলা যা যে ওইসব আব্বা আপনি বুঝলে জানেন আপনি মাইয়া মরে দেবেন না না মাইয়া তোর পিঠের উপর দিব মাইয়া তোর পিঠের উপর দিব তুই খালাসিক বাড়ি গরু চুরি করছো কা বিশ্বাস করেন আব্বা কুত্তর গু হারাম মুই গরু চুরি হই নাই ওই দাঁড়িয়ে যাওয়া ধরছি গরু ডোমর পিছে আড়া ধরছে মুই তিন ফির গরুডার এমনি নিষেধ করছি তুই মোর পিছে আসিস না গরুডা খাই না মুই আমনে লাগা আর দি ও তুমি আমার আলিফ লাইলা বুঝাও না যা এন্দে যা আমার ধারে কাছে আবি না যা আমি 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 পাবি তো সব হালা ফালা তোর পাও তোর পাওয়াজ গো ছুটাই দেবো